আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, খুবই কমন একটি রেসিপি। ফুলকপি, আলু, টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। আর মাছের ঝোল তো আমাদের বাঙালিদের একটি প্রিয় রেসিপি। শীতকালে টাটকা ফুলকপি দিয়ে যদি মাছের ঝোল রান্না করেন, তাহলে তো মাছের স্বাদ আরও বেড়ে যায়। তো কাতলা মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে, তা আমরা সব একত্রে গুছিয়ে নিয়েছি। তো চলুন আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল গরম করে নিব। যেহেতু মাছটা আমরা ফ্রাই করে রান্না করব, তাই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আর একটু কমও দিতে পারেন। তো আমরা ভাজার জন্য কাতলা মাছগুলো দিয়ে দিব। এখানে আমি একটি মাঝারি সাইজের কাতলা মাছ নিয়েছি, ওজন প্রায় 1 কেজি হবে। মাছগুলোকে আমরা একটু হাই হিটে ভেজে নিব, যেন পুরোটা লাল হয়ে যায় এবং ভিতরে সফট থাকে। কাতলা মাছগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা তুলে নিব একটি বাটিতে। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব রসুন বাটা, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিব। রসুন বাটাও পেঁয়াজের সাথে তেলে একটু ভেজে নিব। হলুদের গুঁড়ো দিব 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিব 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিব। দিয়ে হলুদ, মরিচ, লবণ তেলের সাথে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিব পানি, হাফ কাপ পরিমাণ দিয়ে মশলাগুলো আমরা ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো পানির সাথে ভালো করে নেড়েচেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মশলাটা আমরা কষিয়ে নিব। ফিরে আসলাম 3 মিনিট পর। মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা কাতলা মাছ। মাছটা যদিও আমরা ভেজে নিয়েছি, এখন মশলার সাথে একটু কষিয়ে নিব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। মাছগুলোকে মশলার সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মাছগুলোকে ঢেকে কষিয়ে নিব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন তুলে নিব। কষানো মশলাতে দিয়ে দিব ফুলকপি, এখানে একটি ফুলকপি দিব। এখন দিয়ে দিব সিম, এখানে 250 গ্রাম সিম দিয়েছি। এখন দিব আলু, 3টি আলু দিয়েছি। এখন সব সবজিগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হলে ঢেকে সবজিগুলো প্রায় 5-6 মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম 5-6 মিনিট পর।
এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, সবজি থেকে যতটুকু পানি উঠেছে। চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে সবজিগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো। এখানে 4টি টমেটো ফালি করে কেটে নিয়েছি। টমেটোগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সব সবজি আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পানি। এখানে আমরা 2 কাপ পরিমাণ পানি দিব। আর কাতলা মাছের যেহেতু ঝোল রান্না করব, এখানে একটু পানির পরিমাণটা বেশি দিব। এখন পানিটা বলক আসার জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব কষিয়ে রাখা কাতলা মাছগুলো। একটু আলতোভাবে মাছগুলো ছড়িয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে 4টির মতো কাঁচামরিচ দিয়েছি। রান্নাটা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধনে পাতা। এখানে 1/2 কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিব। ধনে পাতা দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট ঢেকে একটু জাল দিয়ে নিব, যাতে ধনে পাতা ঘ্রাণটা সব সবজির সাথে মিশে যায়। রান্নাটা আমাদের শেষ। এখন আমরা ফুলকপি আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোলটা একটি পরিবেশনের প্লেটে তুলে নিব এবং গরম গরম পরিবেশন করব। কাতলা মাছ শিম টমেটো আলু ফুলকপি দিয়ে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে। একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন রেসিপির জন্য। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।